আমি মোহাম্মদ আসার রহমান। কোথায় পড়া হয়েছে বাংলাদেশে? আমি বাংলাদেশে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর কমপ্লিট করছি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে। বর্তমানে আমি জার্মানিতে নর্থ রাইন ওয়েস্টফালিয়ার ক্রেফেল সিটিতে আছি এবং হকসুলের আইনওয়ালে সাস্টেনেবল ডেভেলপমেন্টে মাস্টার্স করছি। তো জার্মানিতে মানে আশা হলো কিভাবে? জার্মানিতে আসার প্ল্যান ছিল মূলত, আর অনেক আগে থেকে প্ল্যান করা হয় না, হুট করে প্ল্যান। আর বাংলাদেশ স্টুডেন্ট অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা এবং ভিসা কয়েকটা পেয়েছিলাম, তো ওখান থেকে ইনফরমেশন নিয়েই মূলত নিজে অ্যাপ্লাই করে জার্মানিতে পাঁচটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। আর তিনটে ইউনিভার্সিটিতে অফারটা পেয়েছি, সেখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে আমি ফিউচার ভালো করতে পারবো ওই সাবজেক্টটাতে আমি অ্যাপ্লাই করছি। যে তিনটাতে তুমি অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই করে চান্স পেয়েছিলে সেই ইউনিভার্সিটিগুলো কি নাম মনে আছে? একটা হচ্ছে হকসুলের আইনওয়ালা, যেটা আমি বর্তমানে পড়তেছি। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কাইসারলটার, ওটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস ম্যানেজমেন্ট। আরেকটা হচ্ছে বুমসে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ম্যানেজমেন্ট সামথিং। আচ্ছা, তো তুমি যে এখন ক্রেফেল্ডে থাকতেছো, তোমার মানে কেমন লাগে, শহরটা কেমন, বা তুমি আসার পরে কি আশা করছিলা, কিরকম হচ্ছে সেটার ব্যাপারে যদি আমাদেরকে একটু বলো। আসার পরে ব্যক্তিগতভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু পরে আস্তে আস্তে সব গুছিয়ে নিতে পারছি। ক্রেফেল্ড শহরটা হচ্ছে বেসিক্যালি যারা ডুসেলডর্ফ ইউনিভার্সিটি অথবা রাইনওয়ালে পড়ে তাদের জন্য খুবই পারফেক্ট, কিন্তু তেমন বিষয় স্টুডেন্ট ফ্রেন্ডলি না, কারণ হচ্ছে এক বছরের বেশি ভিসা পাওয়া যায় না বা ব্লক নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। সেই ক্ষেত্রে হচ্ছে কেউ চাইলে ক্রিপেতে ভিসা বাড়ানোর পরে ক্রিপেলে মুভ করলে সেই ক্ষেত্রে জব পাওয়ার, জব কারো যদি পড়ালেখার পাশাপাশি সে জব করতে চায় পার টাইম, সেক্ষেত্রে তাকে ক্রিপেলে মুভ করাটাই হচ্ছে বেটার ভিসা এক্সটেনশন করার পরে। আচ্ছা, তার মানে হচ্ছে মেইনলি মানে ভিসা অফিসে হচ্ছে খুব কড়াকড়ি করে, তাই তো? হ্যাঁ, কারণ হচ্ছে এক বছরের বেশি ভিসা প্রোভাইড করে না, প্লাস ফার্দার ভিসা এক্সটেনশন করতে গেলে ফুল ব্লক শো করতে হয়। সো যেটা স্টুডেন্ট হিসেবে আমি মনে করি যে একটা হিউজ প্রবলেম। আচ্ছা, মাসে কেমন খরচ হয় বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে? মাসে হচ্ছে অন অ্যান এভারেজ 450 থেকে 600 যেভাবে খরচ করে আর কি, বেসিক্যালি 500 অন অ্যান এভারেজ। আচ্ছা, এমনি কাজের কি অবস্থা, স্টুডেন্ট জব কেমন পাওয়া যায়? স্টুডেন্ট জব মোটামুটি ভালোই বলা যায়, মানে আপনার হচ্ছে যারা রাইনওয়ালে পড়ে বেশিরভাগই হচ্ছে ক্রেফেল শহরে এসে জব করে বা ক্রেফেল শহরের আশেপাশে জব করে। আর ক্রেফেলে আপনার স্টুডেন্টদের জন্য ম্যাকডোনাল্ডস, ক্যাপসি বা বিভিন্ন টার্কিস রেস্টুরেন্টগুলো আছে, তো ওখানে হচ্ছে মোটামুটি গিয়ে খুঁজলে দেন দেখা যায় আলটিমেটলি হয়তো একটা সার্টেন টাইম পর, এক মাস বা কেউ যে যত কনভিন্স আর্লি কনভিন্স করতে পারে ওই অনুযায়ী জব পেয়ে যায়। তোমার কাছে জানতে চাচ্ছিলাম যে এমন কি আছে যেটা হচ্ছে বাংলাদেশে আছে এখানে নেই, আর কি মিস করো বাংলাদেশে? মূলত বাংলাদেশের মতো এখানে মাছ মাংস সবই পাওয়া যায়। মূলত এখানে আমি যে শহরে থাকি ডুসেলডর্ফে বাঙালি সব আছে, যেখানে বাঙালি প্রায় সব মাছ পাওয়া যায়। আর মুরগির মাংস বা গরুর মাংস সব আপনার টার্কি শপে পাওয়া যায়। বেসিক্যালি যেটা মিস করি আমরা সেটা হচ্ছে শাকসবজি টাইপের আইটেমগুলো আমরা খুব মিস করি, আর হচ্ছে মায়ের হাতের রান্না তো অবশ্যই মিস করি। আর যেহেতু আমি চট্টগ্রামের মানুষ সেহেতু শুটকিটা খুবই মিস করি। তো কি শুটকি রান্না করতে পারো? শুটকি তেমন রান্না করতে পারি না, কিন্তু ক্রেফেল্ডে আমার এক ভাই আছে, সে খুব ভালো শুটকি রান্না করে। তো সামনে যদি কেউ আসে বাংলাদেশ থেকে তাহলে তাকে দিয়ে শুটকি আনিয়ে তাহলে ইনশাল্লাহ একটা বড় পার্টি করা হবে। আচ্ছা, ধন্যবাদ।